ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের কাছে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বৃহস্পতিবার আইসিজের বিচারকরা সর্বসম্মতিক্রমে এ নির্দেশ দেন। বৃহস্পতিবারের আদেশে ইসরায়েলকে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি ও বিদ্যুতের পাশাপাশি চিকিৎসা সেবা এবং মানবিক সহায়তা নিরবিচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। এদিকে জাতিসংঘ বলছে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজার দুই তৃতীয়াংশ হাসপাতাল সেবাদানের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্দশায় দিন পার করছে বোমা ও গুলিতে আহত হাজারো ফিলিস্তিনি। প্রায় ৬ মাস ধরে চলা ইসরায়েলের হামলায় ৩২৫৫২ জন নিহত হয়েছে।